বৃদ্ধ বাবা মাকে মারধরের অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে আক্রান্ত বোন। অভিযুক্ত দুজনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সম্পত্তির দাবিতে বৃদ্ধ বাবা মাকে মারধরের অভিযোগ উঠল দুই ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায়। অভিযুক্ত দুই ছেলের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, দেগঙ্গা থানার বাসিন্দা অমর চক্রবর্তীর দুই ছেলে তাকে ও তার স্ত্রীকে মারধর করে। ঠেকাতে গেলে মেয়ে মৌসুমি চক্রবর্তীকেও মারধর করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মৌসুমি চক্রবর্তী ও তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই মাথা ফেটে যায়। অভিযোগ, আগেও দুই ছেলের নামে বাবা মাকে মারধরের অভিযোগ রয়েছে। আমাকে মারার পরে আমি সেই মারে তোমটে আমি থানায় ডায়েরি করি, ডায়েরি করে কোর্টে কেস করি। কোর্টে কেস করার ফলে আর কালকে নোটিশ যায়, যথারীতি কালকে রাত্রিবেলা নোটিশ যায়। নোটিশ গেলে ওরা বলে বলে কি সশস্ত্র হয়ে আছে বলতে পারে না। সকালবেলা আমরা দরজা খুলেছি আর মেয়ে বউ আমাকে বেধড়কে বার মারবে। আমি ছেলে চাইছি রে, আমি ছেলেকে কোনো সময় অনুমতি দেবো এরকম চাইছি রে। আমি নিরাপত্তে থাকবো, আমি যে কোনো দিন মাছি, তারপরে ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা।